পাকশি রেলওয়ে হাসপাতালে চলছে হরিলুট। রোগীদের সেবার নামে বিভিন্ন সরঞ্জাম কেনার কথা বলে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে এখানে। অথচ হাসপাতালটিতে শেষ কবে রোগী ভর্তি ছিল তাই মনে নেই কর্মকর্তাদের। এরপরও হাসপাতালটিতে দেয়া হচ্ছে সরকারি বরাদ্দ, বিভিন্ন বিল ভাউচারে টাকা উত্তোলন করছেন কর্তৃপক্ষ। জাকির পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। সরকারি হাসপাতালে নিজের পকেটের টাকায় সরঞ্জাম কেনার ঘটনা একেবারেই বিরল। সেই বিরল কাজটি করেছেন পাকশি রেলওয়ে হাসপাতালের সেনিটারি ইন্সপেক্টর জগবন্ধু বিশ্বাস। অথচ হাসপাতালটি 2021-22 অর্থ বছরের চাহিদাপত্রে প্রায় অর্ধ কোটি টাকার বিভিন্ন সরঞ্জামাদি কেনা হয়েছে। চালানে দেখা যায় 7,59,500 টাকার ফিনিক্স লিকুইড, প্রায় 2,50,000 টাকার পাট, 1,200 কেজি নারকেলের ঝাড়ুর কাঠি, 2,000 বোতল হারপিক, 1,000 পিস হ্যান্ডওয়াশ, এমনকি 5,00,000 টাকার ভীম লিকুইড কেনা হয়েছে। চালানে প্রায় 4,00,000 টাকা ল্যাট্রিন বাকেট ও 500 পিস বাঁশের ঝুড়ি কেনা হলেও বাস্তবে এর কিছুই খুঁজে পাওয়া যায়নি হাসপাতালটিতে। 5,00,000 টাকার ফ্লোর ক্লিনার, 2,00,000 টাকার ফ্লোর ক্লিনিং পাউডার সহ বিভিন্ন সরঞ্জামাদির পেছনে সরকার 1,00,000,000 টাকা দিয়েছে এই হাসপাতালে। যাদের জন্য সরকারের এত বরাদ্দ, ভুতুড়ে হাসপাতালটিতে সেই রোগীর দেখা মেলে কালে ভদ্রে। শেষ কবে রোগী ভর্তি ছিল সেটাই মনে নেই কর্মরতদের। রোগীতে সেরকম হয় না, এখানে যারা মানে আসে ওষুধ নিয়ে ছুটি নিয়ে চলে যায়। ইন্দোরেও ধরেন যে তারা তো অল স্টেন থাকে না, যেহেতু তাদের বেসিক বেশি কারণে তারা ডায়েট পায় না। এখানে অনেকে সাধারণত স্বল্প বেতনের কর্মচারী কম, তারা বাড়ি থেকে খাবার পায়, এই জন্য এখানে তারা ট্রিটমেন্ট নিয়ে তারা বাড়ি চলে যাবে। একটা চিকিৎসা কেন্দ্রে যদি ডাক্তার স্বল্পতা থাকে, স্বাভাবিকভাবে চিকিৎসা ব্যবস্থাটা একজন ডাক্তারের পক্ষে যতটুকু সম্ভব হয় ততটুকুই প্রদান করা হয়। আরও যদি 4 জন বা 3 জন ডাক্তার আমার থাকতো, আপনি এই হসপিটালে এসে দেখতেন রোগীতে ভর্তি। রোগী না থাকলেও 1,00,000 টাকার সরঞ্জামাদি কেনা হচ্ছে পাকশি রেলওয়ে হাসপাতালে। কোথায় যাচ্ছে এসব সেই হিসেব দিতে পারেনি হরিলুটের মূল অভিযুক্ত জগবন্ধু। আর তদন্ত চলছে বলে দায় সারেন বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা। প্রথম কথা হলো 2022-23 সালের যে কেনাকাটায় যে অনিয়মের কথা বলছেন, একটা পেপারের আশাতে এটা মন্ত্রণালয় থেকে একটা 3 সদস্যের যত সম্ভব মনে হয় একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আমাদের সিএমও স্যার, আমরা ডিএমও যারা আছি, আমার সেনিটারি ইন্সপেক্টর, হ্যাঁ, এরকম সবাইকে ডাকা হয় ঢাকাতে। আমরা আমাদের মতো বক্তব্য দিয়ে আসছি। তদন্ত কমিটি মনে হয় 2 বার না 1 বার ডাকছিল, সামথিং এরকমই মনে হয়। তারপরে ফাইনাল রেজাল্ট কী আছে সেই তদন্তের, সেটার লাস্ট পর্যন্ত আমি যতদূর জানি যে তদন্ত শেষ পর্যায়ে আর কি। সঠিক তদারকিতে সরকারি অর্থের অপচয় রোধ করা হবে এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।